মাথায় ইউরেনিয়াম ঢেলে দেব। হ্যাঁ, তলে তলে আপোষ হয়ে গেছে, দিল্লি আছে, আমরা আছি, এই সমস্ত কথা বলতে পারেন তারা, কিন্তু মানুষ এগুলো নিয়ে বুঝতে পারছে যে তারা কতটাই দেউলিয়া হয়ে গেছে, কতটাই তাদের মাথা খারাপ অবস্থা, দিশেহারা অবস্থা, এবং যার ফলে এই রকম মানে বিরোধী দলের নেতাদেরকে শারীরিক হুমকি দিচ্ছেন। বিদেশের উপরে এতদিন বিরোধী দলকে তারা অভিযোগ করেছে, কিন্তু এখন আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে বিদেশিদের উপরে তারা ইয়ে করছেন। তো এই বিষয়গুলো কাজ করবে সরকার। তো দমনপীড়নের একটা মানে এটাই তাদের হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে। দমনপীড়নের এই হাতিয়ার যেভাবে তারা চালিয়ে যাচ্ছেন, এটা বাংলাদেশকে বিপদের মধ্যে ফেলছে। সরকার ভাবছে এর মধ্যে দিয়ে তাদের প্রতিরক্ষা হবে। এটা আগে কিছুটা কাজ করলেও, ভয় এবং ত্রাস সৃষ্টি করে ক্ষমতা তারা প্রলম্বিত করতে সক্ষম হলেও, মানুষ বুঝে গেছেন তাদের পায়ের তলায় মাটি নেই, হম্বিতম্বি ভয় দেখানোটাই তাদের একমাত্র বড় কাজ, এবং এই ভয়টা দেখাচ্ছে সম্পূর্ণ অন্যায়ভাবে এবং ন্যূনতম মানে কোনো ন্যায্যতা তাদের নেই। কাজেই জনগণ এখন আর এটা গ্রহণ করছে না, এবং জন উত্থানেই জনগণের আন্দোলনের মুখেই এই সমস্ত কিছু ভেসে যাবে। বিচার বিভাগকে তো তারা প্রভাবিত করছেই, এটা তো এখন খুবই স্পষ্ট যে বিচার বিভাগ নানাভাবেই একটা ফরমায়েশি সাজার একটা হাতিয়ারে পরিণত হয়েছে, এবং এইভাবে বিচার বিভাগকেও ব্যবহার করে সরকার আসলে পুরো রাষ্ট্র ব্যবস্থাটাকে একটা ভয়ঙ্কর বিপদের দিকে ঠেলে দিচ্ছে। কারণ একটা দেশে কিংবা একটা রাষ্ট্রের ভেতরে বিচার বিভাগ হচ্ছে মানুষের শেষ ভরসার জায়গা। ফলে সরকার যখন অত্যাচারী হয় কিংবা নানান ধরনের আইন লঙ্ঘন করে, গণতন্ত্র লঙ্ঘন করে, তখন বিচার বিভাগ সেই জায়গাটা গ্রহণ করে। কিন্তু সরকার বিচার বিভাগের উপরও যেভাবে তাদের প্রভাব বিস্তারের চেষ্টা করে যাচ্ছে নানান দিক থেকে, এবং তাকে ব্যবহার করেই তাদের ক্ষমতা প্রলম্বিত করতে চাইছে, এটা আমাদের পুরো রাষ্ট্রের অস্তিত্বের জন্য একটা বড় ধরনের হুমকি। কাজেই এই ধরনের জায়গা থেকে বিচার বিভাগকে বিরত থাকার জন্য আমরা আহ্বান করব, এবং তাদের যে দায়িত্ব, সংবিধান প্রদত্ত দায়িত্ব, তাদের যে কর্তব্য, সেগুলো তারা যাতে ঠিকমতো পালন করেন। নতুবা জনগণের আদালতে জনতার কাঠগড়ায় সবাইকে দাঁড়াতে হবে।